আমার সাথে তোমার সবাই আশা করছি খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর এখন আমরা যাচ্ছি, মানে বেশি একটা কথা বলার টাইম পাবো না, কারণ সূর্যদেব অলরেডি অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে। আমি যাচ্ছি হচ্ছে একটু লেলিঙ্গরা যাবো, ওইখানের জন্য একটা দুটো জামা যদি পাই, সামনে যদি পয়লা বৈশাখ আছে তো ওইখানের জন্য দুটো যদি জামা পাই, তো আমার জন্য একটা দুটো যদি নাইটি টাইটি ভালো পাই তো নিয়ে আসবো। তো সুখদেব ওদিকে বাইরে রেডি হয়ে গেছে, আর ওইসে নিয়ে গেছে আমাদের ওই বাড়িতে, মা ওকে দিয়ে যাবে। তো মাকে ফোন করে বলবো তুমি বসে থেকো, আমি আসলে পরে তারপর তুমি যেও। তো যাই হোক, চলো, তাহলে বেশি কথা বলার টাইম নেই, তো গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, চলো যাওয়া যাক। তো ভেবেছিলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা একটু মানে বড় করব, তো বেশি একটা বড় করিনি ভিডিওটা, ছোট্টর মধ্যে ভিডিওটা বানালাম, কারণ সুখদেব এত তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, ওর জন্য মানে কি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এখানে ঐশানির জন্য একটা স্কার্ট আর একটা টপ নিয়ে নিয়েছে, আর একটা সুতির জামা নিয়েছে। আর এই দোকানটা না মানে এদের দুটো দোকান পরপর, ঠিক আছে? তো এই দোকানে বেশ ভালো ভালো সুন্দর সুন্দর বেশ শাড়ি কুর্তি নাইটির কালেকশন আছে। তো আমাদের এদিকে মোটামুটি জামাকাপড় সব নেওয়া হয়ে গেছে, তো কী নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপরে দেখাবো। তো সেরকম কিছুই না, অল্প মানে কয়েকটা জিনিস নিয়েছে, তার মধ্যে না হাজার মানে 1100 টাকা বিল হয়ে গেছে। তো আর মানে আমি বলছি আর থাক, আর দরকার নেই, চলো এবার বাড়ির দিকে যাই। তো বাড়ির দিকে যেতে যেতে তো এখানটাতে হচ্ছে গিয়ে মাখা কাকুর দোকানে চলে এসেছি। মাখা কাকু বলতে এখানে ওনার কাছ থেকে বাদাম মাখা নিচ্ছিলাম, ঠিক আছে? মানে বাদাম মাখাটা কী বলবো, যখন মানে ভিডিওটা এডিট করছি না মানে দেখে না মানে আমার জিভে আবার জল চলে আসছে, মানে এত মশলা টসলা দিচ্ছে ওনার উনি লোকটা আর কি। আর লেবুটা যখন দিচ্ছে না মানে এত সুন্দর গন্ধ আসছে, মানে এখনও মনে হচ্ছে জিভের থেকে জল পড়ছে এরকম মনে হচ্ছে। আর এখানটাতে কী একটা চাটনি টাইপের দিল, ওই চাটনিটা ঠিক বুঝতে পারছি না কী চাটনি দিয়েছে, তবে এই চাটনিটা দেওয়াতে আরও বেশি টেস্টটা বেশি বেড়ে গেছে। তো এই ফার্স্ট টাইম খাবো বাদাম মাখা, তো আমি জানি না কেমন খেতে হবে, মানে তখন ভাবছিলাম যে কেমন খেতে হবে, কিন্তু যখন খেয়েছি না মানে অসাম অসাম দারুণ দারুণ খেতে, ঠিক আছে? তো এখানটাতে হচ্ছে বাদামটা মাখাচ্ছে, তো এখানটাতে 10 টাকা না 20 টাকা নিয়েছিলাম বাদাম মাখা। তো সুখদেব বলছিল নিমকি মাখাও পাওয়া যায়, তো আমি হচ্ছে তার নিমকি মাখাটা অন্য একদিন এসে ট্রাই করব। তো আজকে বাদাম মাখা নিয়ে নিলাম, তো দেখো লাস্টে আবার একটু চাটনিটা ছড়িয়ে দিল, এই চাটনিটার জন্য মানে টেস্টটা আরও বেশি বেড়ে গেছে, ঠিক আছে? তো এখানটাতে দেখো এখানটায় এখন দিয়ে দিচ্ছে, এখানে কাঠি দিয়ে দিল, তো এখানে আমি নিয়ে নিলাম। ওফ, সেই সেই ক্ষেতের কালারটা দেখেছো, মানে দারুণ এসছে, দারুণ। সুখদেবকে বললাম তুমি খাবে, তো চলো চলে এসেছি আমি বাড়ি। হ্যাঁ, আর আমি কী কী কিনেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তার আগে সর্বশেষ বাদাম মাখাটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন এত ভালো হয়েছে না বাদাম মাখাটা, কি বলবো। মাখাতে লেবু টেবু সমস্ত কিছু দিচ্ছে না, তখনই মানে দিব্যে জল পড়ছে এরকম একটা লাগছে, খুব টেস্টি টেস্টি হয়েছে। আর হচ্ছে তোমাদেরকে দেখাই যে কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাই, ভিডিওটা বেশি একটা বড় না, জাস্ট ছোট্ট ভিডিও করছি, সবসময় তো ঘরে কাজবাজ নিয়ে ভিডিও ভালো লাগে না। যেমন গেলাম জামাকাপড় কিনতে, একটুখানি শুধু জাস্ট দেখালাম তোমাদেরকে, বেশি বড় ভিডিওটা করলাম না। তো চলো আগে জামাকাপড়টা দেখাই যে তোমাদের কী কী কিনেছি। সর্বশ্রেষ্ঠ নাইটি দেখাই, আমার জন্য তিনটে নাইটি কিনেছি, একটা এই একটা আর এই একটা, মানে এই দুটো এমনি 160, তো 150 টাকা করে নিয়েছে, আর এই নাইটিটা 200 টাকা। এটা যদি পাইপিং দেওয়া সামনের এখান থেকে পড়ে যাচ্ছিল, তো নাইটি আমাকে দেখে মনে হচ্ছে আমি সেল দিতে এসেছি, নাইটি সেল করছি এরকম মনে হচ্ছে দেখে। তো এই দেখো এই একটা, তো এই যে সুন্দর হয়েছে নাইটিটা বেশ। আর তারপর হচ্ছে এই একটা, এটা এমনি সিম্পলের মধ্যে, এটার মধ্যে কোনো এনে শুধু ওই মানে অল বডিতে যে এগুলো করা রয়েছে এইটুখানি কি একটা, আর একটা হচ্ছে এই একটা, তিনটে। এই তিনটে নাইটি, এইটা লালটা সেমই মানে সেম বলতে পুরো সেমই, শুধু কালারটা আলাদা ছাপাগুলো আলাদা, সেম বলতে 150 টাকা করে নিয়েছে, শুধু ছাপা প্রিন্টটা আলাদা আর হচ্ছে কালারটা আলাদা। এটা গেল আমার। সুখদেবকে বললাম কি আমি একটা দুটো তোমাকে গেঞ্জি কিনে দিই, ও বলছে না তোমার কিনে দিতে হবে না, আমি পরে নেবো, মানে পয়লা বৈশাখের দিন না করলে ভালো লাগে, তো জানি না কবে কিনবে আর কি। আর এইটা হচ্ছে গিয়ে সুখদেব খুব পছন্দ করে নিয়েছে ওইখানের জন্য, আর এটা আমি ও বলেছিলাম ওইখানে গিয়ে হচ্ছে গিয়ে গরমের সুতির জামা নিয়ে আসতে গরমের মধ্যে, তো যাই হোক ওর খুব পছন্দ হয়েছে, আমারও ভালো লেগেছে জামাটা, খুব সুন্দর টপটা আর এই যে স্কার্টটা, এই স্কার্টের মধ্যে দেখো ইয়ের টাইপের করা আছে এখানে, না ভালো করে বোঝা যাচ্ছে, ভালো মতো বোঝা যাচ্ছে না, তবে
এইটার মধ্যে চিক 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 করে মতন দেওয়া রয়েছে, আর এখানে হচ্ছে টপটা রয়েছে, এই যে এই যে এই স্কার্টটা তার সাথে টপটা। আর একটা হচ্ছে এটা একদম পিওর সুতির, এটাও খুব সুন্দর দেখো। এই মা এটা তো আমাদের ছোটো ছোটো হবে, আর এক সাইজ বড়ো হলে আমার হচ্ছে ভালো হতো কি হলো। হ্যাঁ তাই তো ছোটো লাগছে, আমার এক সাইজ বড়ো হলে ভালো হতো। দেখো এটা মনে হচ্ছে কেন যেন ছোটো হবে ওইখানে, কেন সুতি একদম পুরো পিওর সুতির, এগুলো ধুলে পড়ে না খাবে। তো যাই হোক এই জামা কাটাই নিয়েছি, এই এই কথাই কেনাকাটা করেছি, বেশি কিছু করিনি। তো এইটুকু জিনিস কিনেছি তাতেই 1100 টাকা 1100 টাকা চলে গেছে। তো ভাবলাম কি দুটো কুর্তি দেখবো, তো যেই বলছে 1100 টাকা বিল হচ্ছে, আমি বলছি না 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 থাকার, কুর্তি উর্তি দেখার দরকার নেই। তো যাই হোক চলো তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, ব্যাস ছোট্ট একটা ভিডিও বানালাম। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে আমাদের সঙ্গে, টাটা বাই বাই।